সাগরের বঙ্কিমনগরে ভাঙা বাঁধ পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী। স্থানীয়দের বিক্ষোভের মুখে বঙ্কিমচন্দ্র হাজরা। সাধারণ লোকের দোষটা কিছু সাধারণ লোকের দোষটা কি পূর্ণিমার ভরা কোটালের জেরে সাগরের বঙ্কিমনগরের নদীবাঁধে বিভিন্ন জায়গায় ভাঙন দেখা দিয়েছে। বঙ্কিমনগরের প্রায় 350 মিটার এই নদীবাঁধের উপরে একাধিক জায়গায় দেখা যাচ্ছে ভাঙন রয়েছে এবং সেই ভাঙা অংশ থেকে হুগলি নদীর জল এলাকায় হু করে ঢুকছে। জোয়ারের সময় এই নদীর জল ঢুকে বহু এলাকা প্লাবিত করে দিয়েছে এবং এখনও জলমগ্ন হয়ে রয়েছে বিস্তীর্ণ এলাকা। এই এলাকার মানুষজন রীতিমতো আতঙ্কিত রয়েছে এবং বেশ কিছু বাড়ির মানুষ তারা কিন্তু চলে গিয়েছে অন্যত্র নিরাপদ জায়গায়। এখনও পর্যন্ত সাধারণ মানুষের যেটা ক্ষোভ রয়েছে, এখনো পর্যন্ত বাঁধ মেরামতির কাজ সম্পূর্ণ হয়নি। তারা চাইছে যত দ্রুত সম্ভব এই বাঁধকে মেরামতির কাজ সম্পূর্ণ করা হোক। যদিও প্রশাসন আশ্বাস দিয়েছে খুব দ্রুত এই বাঁধ তাড়াতাড়ি সারানোর কাজ শুরু হবে। সাধারণ মানুষেরকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে অন্যত্র যাতে নিরাপদ জায়গায় রাখা হয়। পাশাপাশি এই বাঁধকে দ্রুত মেরামতি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে সেচ দপ্তরকে। এখন দেখার কত দ্রুত সেচ দপ্তর এই বাঁধ মেরামতির কাজে হাত লাগায়। সাগরের বঙ্কিমনগর থেকে জয়দীপ হালদার, এবিপি আনন্দ। আবারও চাকরির নামে প্রতারণার অভিযোগ, আর এবার অভিযোগ উঠল তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। চাকরির জন্য টাকা নিয়ে প্রতারণার অভিযোগ রুকবানুর রহমানের বিরুদ্ধে। টাকা নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে চাপড়ার এই তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি। আপার প্রাইমারিতে চাকরির নামে 24 লক্ষ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে তৃণমূল বিধায়ক রুকবানুর রহমানের বিরুদ্ধে। 5 চাকরি প্রার্থী যারা অভিযোগ এনেছেন এই তৃণমূল বিধায়কের বিরুদ্ধে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন তারা। টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন চাপড়ার তৃণমূল বিধায়ক। অভিযোগকারীরা কি বলেছেন আর চাপড়ার তৃণমূল বিধায়ক রুকবানুর রহমানেরই বাকি বক্তব্য দেখুন পরপর। আগে বললো, প্রথমে বললো এমএলএ আসলো, রাহানমুলার বাড়ি এমএলএ আসলো, এসে তারপর বললো চাকরি দেবো, টাকা নিল, নিয়ে ওরা বা ছিল গেল, টাকা দিয়ে আসলো। আর 10:30 সময় জমি বেচালাম, আমি 15 কাঠা জমি বেচলাম, বেচে তাও আমার টাকা চাকরি দিল না। ওই এমএলএ ছিল, এমএলএ ছিল, আরও সুখদেব ছিল, রাহানমোল্লা ছিল, সুখদেব ছিল, মেলা ছিল। আমরা তো টাকা দিয়ে আসলাম 10:30 সময়, তারপরে 3 বছর ঘুরাইলো চাকরি দেবো চাকরি দেবো করে, দিল না। সম্পূর্ণ মিথ্যা অভিযোগ এবং কেউই আমাকে কোনো চাকরির টাকা বা এরকম কোনো কথা আমাকে কিছু দেয়নি এবং এরকম কোনো অভিযোগও আমাকে লিখিত বা কোনো আকারে দেয়নি। এবার আমি নাকি শুনতে পাচ্ছি যে কয়েকজন আছেন যারা এইসব অভিযোগ অভিষেক ব্যানার্জির মহাশয়ের অফিসে করেছেন, তো সেটা অবশ্যই আমরা, আমাকে যদি অভিষেক ব্যানার্জি মহাশয় ডাকেন বা দিদি ডাকেন, আমি নিশ্চয়ই তাদেরকে কথা এই এর মধ্যে কী সততা আছে নিশ্চয়ই বলবো।